ঘরে ঘরে পাহারা দিয়ে নির্বাচনী সহিংসতা ঠেকানো সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। চতুর্থ ধাপে নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনে বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান সিএসি। এ সময় তিনি বলেন, প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বলে ইউপি নির্বাচনে উত্তেজনা বেড়েছে। সহিংসতা এড়াতে রাজনৈতিক দল ও প্রার্থীদের সহনশীল হওয়ার আহ্বান সিএসির। চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে বিকালে আগরগাঁয়ে নির্বাচন ভবনে বৈঠকে বসে নির্বাচন কমিশন। এ সময় সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে নানা দিক নির্দেশনা দেন প্রধান নির্বাচন কমিশনার। বলেন, আগামীকালের ইউনিয়ন পরিষদের নির্বাচনে অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী ও ইসি। তবে বাংলাদেশের বাস্তবতা বোঝার আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার। ঘরে ঘরে মহলে মহলে পুলিশ দিয়ে পাহারা দিয়ে এই জাতীয় এই অপ্রীতিকর ঘটনা থামানো যায় না। প্রথমে যেটা আমি বলেছি, এটা একমাত্র উপায় হলো যারা নির্বাচন সাথে সংশ্লিষ্ট ব্যক্তি আছে তাদের সহনশীলতা এবং তাদের নির্বাচন সুলভ আচরণ করা। এই যে উত্তেজনাকর পরিস্থিতি, এটারও উত্তেজনা যেটা থাকে সেটা প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতার বহিঃপ্রকাশ, সেটাও তো বোঝা যায় যে লোকজন ভোট দেবে, অবশ্যই ভোট দিতে লোকজন আসবে। যে কোনো অস্থিতিকর পরিস্থিতি যদি হয় তারা কঠোর হাতে সেটা দমন করবে, সেটা নির্দেশনা আছে। বৈঠকে চূড়ান্ত করা হয় নির্বাচনের তফসিল। তফসিল ঘোষণা করেন ইসি সচিব। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিল করা যাবে 25 নভেম্বর পর্যন্ত, বাছাই হবে 29 নভেম্বর এবং প্রত্যাহারের শেষ সময় 6 ডিসেম্বর। চতুর্থ ধাপে যে ইউনিয়ন পরিষদ নির্বাচন, এটি ভোট গ্রহণের তারিখ 23 ডিসেম্বর। ইউপি হলো আমাদের 840টি। দ্বিতীয় ধাপে আগামীকাল ভোট গ্রহণ হবে 840টিতে, যেখানে মোট চেয়ারম্যান প্রার্থী 3,310 জন, সংরক্ষিত 9,161 জন এবং সাধারণ প্রার্থী 28,747 জন। এস এম ভয়েস, বাংলাভিশন, ঢাকা।